হ্যাঁ, এটা অফ করে দেখাও। হ্যাঁ, আবার লাইট জ্বালো। লাভি বেবর প্রজেক্টের নাম কো, তোমাদের প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হোম অটোমেশন। এটাতে আমরা রিমোটে ক্লিক করে, রিমোটটা দাও তো লাভিবের কাছে দেখি কি অবস্থা। হ্যাঁ বলো, আমার কি কি কার্যক্রম করো? এটাতে আমরা ক্লিক করে কোনো লাইট অথবা ফ্যান আমরা অন অফ করতে পারবি দেখাও। এভাবে আমরা অফ করতে পারবো এবং ক্লিক করে আমরা অন করতে পারবো। এটা আমাদের বাসা বাড়িতে থাকবে, যেটা খুবই আমাদের জন্য খুব উপকারী হবে। আমরা শুধু রিমোটে ক্লিক করে আমাদের ঘরের লাইট ফ্যান অন অফ করতে পারবো। বাসায় অনেক ক্ষেত্রে বৃদ্ধ মানুষ থাকতে পারে, যাদের ক্ষেত্রে সুইচগুলো গিয়ে উঠে চুই থেকে উঠে গিয়ে সার লাগানো অসম্ভব, এক্ষেত্রে তারা বসে রিমোটের মাধ্যমে লাইট ফ্যান এসি অফ অন করতে পারবে। মানে তাদের আর ওটা লাগতেছে না, রিমোটের মাধ্যমে তারা সুইচে ক্লিক করার মাধ্যমে অন অফ করতে পারতেছে। আর কি ভবিষ্যতে এটার পরিকল্পনা কি? এটা তো সুইচই দিয়ে, আমি তো হয়তো দেখে গেছে আমি এই বাসার লাইট এটা অন করতে পারি না দিয়ে কোনটাতে, আচ্ছা এটা অন করে চলে গেছি, এখন আমার রাস্তা যায় মনে হয়েছে যে আমি লাইটটা অন করে আসছি। সম্পূর্ণ কিছু রাখছে এটা, বর্তমানে এটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে আছে পুরো ডিভাইসটা। আচ্ছা, পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা নির্দিষ্ট অ্যাপস আছে, এই অ্যাপসটার মাধ্যমে এই ফ্যানগুলা লাইটগুলা জানানো যাবে। যেমন এই অ্যাপসটা আমার মোবাইলে এখন করা আছে, ইনস্টল করা আছে এই যে অ্যাপসটা, এখানে লাইটের একটা বাটন আছে, ফ্যানের একটা বাটন আছে, আর ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য এখানে একটা আছে। হ্যাঁ, যেমন এটা আমরা ফ্যানের লাইনের সাথে আমরা এই বাতিটা জ্বালাইছি, হ্যাঁ এখন আমরা যদি এই বাটনটাতে চাপ দিই দেন দিলাম, ও ওয়াও, আবার একটা জোরে করে দাঁড়িয়ে দাও না, আরে আবার দেন, বন্ধ করেন এটাই, হ্যাঁ দেন, দিলাম অফ এনে দি, হয়েছে। এটা তো ইন্টারনেটের থেকে সিগন্যাল পাইয়া তারপরে উঠবে। এই লাভি তোমার দলের নাম কি? হানিফউদ্দিন মিয়া। এবং হানিফউদ্দিন মিয়া, হানিফউদ্দিন মিয়া কেন নাম স্যার? উনি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রোগ্রামার। গুড, চমৎকার একটা। এবং এটা শুধু লাইট আর ফ্যান না, বাসার এসি থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, যেটাকে নাকি প্রকৃতপক্ষে আইওটি বলা হয়, ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের থিংস বা যে কোনো ধরনের অবজেক্ট বা বস্তু, ইলেকট্রনিক্স কম্পোনেন্টসকে কন্ট্রোল করার জন্য যে সিস্টেমটা, ওইটা পুরাটাই অ্যাপ্লাই করা যাবে এটার মধ্যে, এই প্রজেক্টটাতে। আমরা ইচ্ছা করলে এই রিমোটটাতে আমাদের এসির, বাসার এসির বা বাসার যে টেলিভিশনটা আর যে রিমোটটা, ওই রিমোটের বাটনগুলোকেও প্রোগ্রামিং করা সম্ভব এই রিমোটটাতে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ হানিফকে।